হ্যালো বন্ধুরা, আজ আমরা বিশ্ববিখ্যাত কিছু জাদুর গোপন রহস্য উন্মোচন করতে চলেছি। তো বন্ধুরা, আপনি আপনার জীবনে ম্যাজিক ট্রিক্স তো দেখেই থাকবেন, তা হোক কোনো টেলিভিশনে অথবা রিয়েল লাইফে। জাদুকরদের এই বিস্ময়কর কার্যক্রম দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ জাদুকরেরা এমন কার্যক্রমগুলো করে দেখায় যা মানুষের পক্ষে করা একেবারে অসম্ভব। শরীর থেকে মাথা আলাদা করা, চাকু দিয়ে হাত কেটে ফেলা, আগুন নিয়ে খেলা করা, পানির উপর দিয়ে হাঁটা এবং কফিকে কয়েনে রূপান্তরিত করা, এগুলো জাদুকরদের দ্বারা করা কিছু ম্যাজিক ট্রিক্স। আপনার যদি এই ভয়ঙ্কর ম্যাজিক ট্রিক্স এর পিছনের গোপন রহস্য জানতে ইচ্ছে হয় তাহলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পানির উপর হাঁটা। বন্ধুরা, আপনি এই ম্যাজিকটি টিভিতে অথবা অন্য কোনো জায়গায় দেখে থাকবেন, আর আপনি ভাবতে পারেন এটা যে আসলে এটি কীভাবে করতে পারে, আসলে কি তাদের কাছে কোনো জাদুকরি শক্তি রয়েছে। আপনি যদি এই জাদুটি দেখে থাকেন তাহলে খুব লক্ষ্য করে দেখবেন যে জাদুকরেরা এই ট্রিকটি কোনো পরিষ্কার পানির উপর করে থাকে না, এরকম নদী অথবা পুকুর চয়েস করে যার পানি অপরিষ্কার থাকে। এগুলো করে এটার জন্য, কারণ তারা আসলে পানির উপর হাঁটে না, তারা একটি প্ল্যাটফর্মের উপর হাঁটে যা পানিতে দেখতে পাওয়া যায় না। এই জিনিসটার উপর ভিত্তি করে জাদুকরেরা সাধারণ মানুষকে বোকা বানাতে সক্ষম হয়। তো বন্ধুরা, আপনার কাছে যদি নেক্সট টাইম কেউ এই ম্যাজিকের রহস্য জানতে চায় তাহলে আপনি তাকে এই ম্যাজিক সিক্রেট বলে দিবেন। কফিকে কয়েনে বদলে দেওয়া। আপনি কি কখনো কফিকে কয়েনে বদলে দিতে দেখেছেন? এই ম্যাজিকটি দেখে যে কোনো কেউ অবাক হয়ে যেতে পারে, কারণ এই ম্যাজিকগুলো হয়ই থাকে মানুষকে অবাক করার জন্য। আপনিও এই ম্যাজিকটি করে আপনার বন্ধুদেরকে হয়রান করে দিতে পারেন। এটির জন্য আপনাকে দুটি কাপ নিতে হবে, একটি ছোট এবং আরেকটি বড়। ছোট কাপটিতে আপনি অনেকগুলো কয়েন রাখবেন এবং বড় কাপটিতে একটি ফোম রেখে নিচে ফুটো করে দিবেন। এখন ছোট কাপটিকে বড় কাপের ভিতরে রাখবেন, তার ভিতর কফি রাখবেন যাতে ভিতরে কিছু আছে তা মনে না হয়। এখন আপনাকে ভিতরে থাকা ফোমকে আঙুল দিয়ে উপরে করতে হবে, আর তখন ছোট কাপ উপরে এসে যাবে। এখন কফিগুলো নিচে পড়ে যাবে আর ওই ফোমটি কফিগুলোকে শুকে নেবে। হেড ড্রপ। এটি এমন একটি ট্রিক যেটি দেখে সবাই বিভ্রান্ত হয়ে যাবে। জাদুকরের নিচে পড়ে যাওয়া মাথা দর্শককে হয়রান করে দেয়। সবাই ধারণা করে এটা যে জাদুকরের শরীর হয়তো কোনো আলাদা রহস্য লুকিয়ে আছে, কিন্তু আসল রহস্য জাদুকরের শরীরে নয়, জাদুকরের পরে থাকা কাপড়ের মধ্যে। এই ট্রিকটি করার জন্য আপনাকে একটি কোট অথবা জ্যাকেট ব্যবহার করতে হবে, যার ভিতরে আপনাকে একটি কাস্টম মেড ফ্রেম লুকাতে হবে। আর আপনি যদি চান তাহলে এরকম কাস্টম মেড ফ্রেম হ্যাঙ্গার দ্বারাও তৈরি করতে পারেন। এরপর আপনাকে এক হাতে এই ফ্রেম ধরে রাখতে হবে, কোটের ভিতরে ব্যবহার করা এই ফ্রেম আপনার কাঁধ খেয়ে উঠিয়ে রাখবে, আর দর্শকদের মনে হবে এটা যে আপনার মাথা নিচে পড়ে গিয়েছে। চাকুয়ের ট্রিক। আপনি এই ম্যাজিকটিকে প্রপার ট্রেনিং ছাড়া ঘরে বসে করার চেষ্টা করবেন না, কারণ এরকমটা করা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। এই ট্রিকটিকে করার জন্য ম্যাজিশিয়ান প্রথমে একটি চাকু নেন যেটিতে অনেক ধার থাকে, এরপরে কিছুটা এরকম করে। জি হ্যাঁ, জাদুকর এই চাকুটাকে তার হাতের ভিতর পৌঁছে দেন, কিন্তু এর দ্বারা এক ফোঁটাও রক্ত বের হতে দেখা যায় না। আর চাকু হাত থেকে বের করার পর তার হাতে কোনো ক্ষতস্থানও দেখা যায় না। আমার মনে হয় না তার মধ্যে কোনো হিলিং পাওয়ার রয়েছে। তারপরেও সে এরকমটা কীভাবে করলো? তার হাত দেখতেও আসল মনে হয়। এই চাকু দেখতে অনেক ভয়ঙ্কর, কিন্তু এর ভিতর থেকে বের হওয়া অংশ একটুও ধারী নয়। তো এতক্ষণে আপনি বুঝে গেছেন যে জাদুকর এই ম্যাজিকে কী ট্রিক ব্যবহার করেছেন। আগুনের ম্যাজিক। আগেই বলে দিই যে এসব জাদুকর তাদের কাজে অনেক প্রফেশনাল হয়ে থাকে। আপনি এদের মতো আগুনের সাথে খেলার চেষ্টা করবেন না, কারণ জাদুকররা এই ট্রিকটিকে হাজারবার চেষ্টা করে। যেরকম এই ট্রিকটি, এখানে জাদুকর আগুন জ্বলা মোমবাতিকে নেয় এবং আগুনের সাথে খেলতে থাকে। কিছুক্ষণ পর্যন্ত আগুনকে হাতে রাখার পর মোমবাতিকে আগের মতো তার আগুন ফিরিয়ে দেয়। আপনার কি মনে হয় এই জাদুকরের কাছে কি মার্ভেলের কোনো সুপার হিরোর মতো অসাধারণ শক্তি রয়েছে? জি না, এটা সম্পূর্ণ মস্তিষ্কের খেলা। আসলে এখানে জাদুকর একটি নকল আঙুল পরে থাকে যেটি মোমবাতি হয়ে থাকে। দর্শকদের সামনে তার হাতের মোমবাতিকে অন্য মোমবাতি থেকে জ্বালিয়ে দেয় এবং দর্শকদের মনে হয় যাতে তার মোমবাতি আগুন ছিনিয়ে নিয়েছে। তারপর জাদুকর তার নকল আঙুল থেকে জ্বলা আগুনকে আবার মোমবাতিতে ফিরিয়ে দেয় এবং মোমবাতি দ্বারাই তার আঙুলের আগুন নিভিয়ে দেয়। যদিও এটি দেখতে একটি সিম্পল জাদুর মতো মনে হয়, কিন্তু এটি করার জন্য আপনার প্রপার ট্রেনিংয়ের দরকার পড়বে। তো বন্ধুরা, আপনার কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এরকম আরও অনেক ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ।